तमखरं परमं वेदविदितपं तमस्य विश्वस्य परम निदानं तमोव्यय सच्चतो सनातन धर्म सनातन गुप्ता आज सनातन एवं इस्लाम आजकेर आमरा ऐक्यबद्ध हुए आजकेर ए बांगलार पश्चिम बांगलार अलंकृत करार जन्य आजकेर जे एकटी मात्र छेले ২৯৪ विधानसभा आसने एकटी मात्र जयी हुए छेन आमादेर सेई नयनेर मणि आमादेर कांक्षित मानूष पीर वंशेर मानूष सेई भांगल विधायक नौशाद सिद्दिकी साहेब जदिओ आमार पुत्र एवं कन्या तुल्य बयस आमि ताके छेनेओ जानाई जेभावे पश्चिम बांगलाय प्रतिटि ग्रामे ग्रामे शहरे शहरे आजकेर मानुषेर पाशे दाड़ानोर जन्य शिक्षा कर्मस्थान एवं आवास एई निये जे लड़छेन सेई लड़ाकू सेई सैनिक के आमि आमार अंतरस्थल थेके जानाई साधुबाद। कविगुरु रवींद्रनाथ ठाकुर बोलेछेन उदयेर पथे सुनिकार बाणी ओरे भय नाई ओरे भय नाई निःशेषे जे प्राण करिबे दान तार क्षय नाई तार क्षय नाई। आजकेर एई हार्द अंचल थेके এই বাণী উচ্চারিত করে উদয়ের পথে যারা আছে বদলের বুথে বুথে প্রার্থী দিতে চেয়েছে এই অঞ্চলকে জাগ্রত করতে চেয়েছে নওশাদ সিদ্দিকের হাতকে অত্যন্ত বলিষ্ঠ করার জন্য শক্তিশালী করার জন্য যারা আজকের এই পথসভা পদযাত্রার আয়োজন করেছে আমি জানাই তাদেরকে সাধুবাদ। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে কয়েক মাস আগে এই পশ্চিম বাংলার ভাঙড় বিধানসভার মধ্যে হাতিশালা নামক সিক্স ল্যান্ডে এক আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে আপনারা সকলেই শুনেছেন। যে আশ্চর্য ঘটনার মধ্য দিয়ে আমাদের ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকী আজকের যার যে দলের চেয়ারম্যান এবং যারা তার সঙ্গে রাজ্য কমিটিতে সাথ দিয়েছেন তার সঙ্গে আছে সেই অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট। এই সেকুলার ফ্রন্টে আজকে তৃতীয়তম বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের ওখানে সিক্স ল্যান হাতিশালায় একটি পতাকা উত্তোলন করে সেখান থেকে আমরা জানিয়ে দিতে চেয়েছিলাম আজকের তৃতীয়তম এই বছরে ২০২৩ তৃতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী হতে চলেছে। আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সেদিন রানী রাসমণি রোডস্থ সেখানে যে আমরা এই তৃতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী করতে যে দেখা গেল সেদিন হারবাদ বাহিনী যারা কুচক্করি এই শাসক দলের সন্ত্রাস যারা বোমা গুলি এবং লাঠি ছোটা নিয়ে অতর্কিত হামলা করেছিল আমাদের আইএসএফ দলের কর্মীদের বিভিন্নভাবে মারধর করেছিল আমরা শুধুমাত্র হাত জোড়ো করে বলেছিলাম সেদিন একটা গণতান্ত্রিক এবং সংবিধান অনুযায়ী এই দলটা কেন্দ্রে রেজিস্টার হয়েছে আমরা তৃতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী করতে যেতে পারবো না কেন এই রোড দিয়ে যেতে দেওয়া হবে না এর কারণটা কি সেই দিন যত বলেছিলাম আমি ডাক্তার টিকে মণ্ডল আমাকে তাৎক্ষণিকভাবে বারবার ওই জুলফিকার জুলু নামে আমাকে মারধর করেছিল সেদিন আমি তাও আমি কিছু বলি নাই আমার ছেলেদেরকে আমি বলতে দেইনি সেদিন বলেছিলাম যে আমাদের আমাদের ভাঙর বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব বলেছিলেন আমি একজন ডাক্তার মানুষ আমাকে ডাক্তার স্যার বলে সম্বোধন করেছিলেন তিনি বলেছিলেন বলেছিলেন যে আর নয় আপনি ওদেরকে নিয়ে আসেন তাৎক্ষণিকভাবে ১৫-২০টা গাড়ি নিয়ে আমি ওখান থেকে চলে গেছিলাম পরেক্ষণ দেখা গেল সেখানে আরও ৪০-৫০টি গাড়ি নিয়ে এখানে এসেছিল আইএসএফ কর্মীরা তখন তারা তাদেরকে মারধর করছিল তারা আহাজারি করছিল গুলি বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা অতর্কিত হামলা চালিয়ে দেখিয়ে দিতে চেয়েছিল যে আইএসএফ কর্মী সিক্স ল্যান্ড হয়ে ওই রানী রাসমণি রোডস্থ যেতে পারবে না। সেদিন ওই কান্নার আহাজারি শুনে আমার নয়নের মণি পীরজাদা নওশাদ সিদ্দিকী সেই মঞ্চস্থিত থেকে চলে আসার পরে তাকে বোঝানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু
অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে সেদিন পুলিশ নীরব ভূমিকা পালন করেছিল। সেদিন এমনি ভাবে নীরব ভূমিকা পালনের মধ্য দিয়ে সেদিন আমার ভাঙর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে মারপিট সহ বিভিন্নভাবে গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছিল। তাও সেদিনকে ক্ষান্ত হতে চাই নাই। তখন উনি চিন্তা করলেন আজকের আমাদের তৃতীয় বার্ষিকী, এই বার্ষিকীতে আমরা হাজির হয়ে আমাদের দেখা যাক কি হয়। আপনারা শুনেছেন সেখানে মারপিট করেছিল, ওই জুলফিকার জুলুর হাফ মার্ডার হয়েছিল, পেপার পত্রিকায় দিয়েছিল, জানিয়েছিল এই হাফ মার্ডার করেছিল ওই টিএমসির গুন্ডারা, ওই টিএমসির ডাকাতেরা, ওই টিএমসির চোরেরা সেদিন তাকে সেই জুলফিকারকে মেরেছিল। আর সেদিন দোষ হয়েছিল আইএসএফ দলের কর্মীবৃন্দের। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, যে ঘটনার মধ্য দিয়ে আজকের আপনাদের এই পথসভায় এই হার্দ অঞ্চলে এসেছি আপনাদের শুধুমাত্র দর্শন করার জন্য। এখানে সনাতন ধর্ম অবলম্বী মানুষ যারা আছে তাদেরকে জানানোর জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে কি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, একটা সেকুলার শব্দের অর্থ নিরপেক্ষ। এই নিরপেক্ষ দল কেন্দ্রে 2021-এ আজ প্রায় 3 বছর অতিবাহিত হলো। অল্প দিনের এই দলটি কেন্দ্রে রেজিস্টার্ড হয়েছে আরো 100 বছর আগে। সেদিন ধরার কেউ ছিল না, রাম শ্যাম যদু মধু কেউ ধরার ছিল না, ধরেছে রহিম করিম ধরেছে। তাই তো আজকের পীরজাদা আব্বাস সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকীকে আমরা কিছু কিছু হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষ বলি ওটা মুসলিম দল। এটা মুসলিম দল নয়। আমি ডাক্তার টিকে মণ্ডল জানাচ্ছি আজকে মঞ্চস্থিত যারা আছে, আজকের আমার স্নেহভাজন মাননীয় শ্রী তাপস ব্যানার্জি আছে, মেঘনাথ হালদার আছে, আজকের আমাদের মাঝে আব্দুল মালিক যিনি দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি, তিনি আসতে পারেন নাই বিশেষ কারণে। প্রশান্ত নায়ক বলেছে হোসেন গাজী বিবর্ণভাবে দলীয় রাজনীতিতে এবং আপনাদের সমাজ সংস্করণের কথা বলে যাচ্ছে, আমার ভালো লাগছে। তাই বলি আপনারা জানেন আমাদের এবারের সংগ্রাম, আমাদের আইএসএফ দলের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম পশ্চিম বাংলায় যে সমস্ত ত্রিস্তর বুথ লেভেল আছে, পঞ্চায়েত আছে, এই পঞ্চায়েতে আমরা সম্পূর্ণ না পেলেও আমরা হাফ সেঞ্চুরি করতে চাই, আমরা অর্ধেক অর্ধেক পেতে চাই। এই আশ্বস্ত, এই উদ্যোক্ত আহ্বান জানানোর জন্য আজকের এই পথসভায় আমি এসেছি। আপনারা জানেন আমরা যে সমস্ত আমাদের 18টি দল, এই দলের কথা হয়তো সম্পূর্ণভাবে আমি আজ বলবো না। এই 18 দলের মধ্যে আমাদের সঙ্গে সিপিএম আছে, কংগ্রেস আছে, আইএসএফ আছে, আমাদের পূর্ণভাবে আছে, কিন্তু দল এবং প্রার্থী নির্বাচনের সময় সেই সিপিএম কোথার থেকে কিভাবে প্রার্থী দেবে তারাই জানে, আমাদের আইএসএফ কোথার থেকে প্রার্থী দেব আমরা জানি। যেখানে যেখানে আমাদের সম্মানজনক আমরা জয়লাভ করতে পারি সেখানে সেখানে আমরা পৌঁছে যাব, এই অত্যন্ত আহ্বান আপনাদের জানি। আপনারা জানেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গিয়েছিলেন দুর্গামগিরি, কান্তার মেরু দুস্তার পারাবার, লঙ্গিতে হবে রাত্রি নিশিতে ইয়ে যাত্রীরা হুঁশিয়ার। আমি একটা কথা বলি, আমরা যারা আইএসএফ যাত্রী আছে আমাদের পিছনের কোনো জায়গা নেই, আমরা হুঁশিয়ার হয়ে যাব। আমরা সেদিন গণতান্ত্রিকভাবে এই তৃণমূল দলটি ক্ষমতায় এসেছিল, কিন্তু সেখানে দেখা গেল গণতন্ত্র বলে তাদের কিছু নাই, সংবিধান বলে তাদের কিছু নাই। আজকের যিনি হাত বাড়িয়েছেন এই পশ্চিম বাংলার আপামর জনসাধারণ গরিব দুস্থ মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভাঙর বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনাদের অত্যন্ত কাঙ্ক্ষিত মানুষ। যে মানুষটির কথা আজকে বলে শেষ করা যাবে না, শুধুমাত্র এই পশ্চিম বাংলায় একটি ছেলে জন্ম নিয়েছে, সে ভাঙরের গর্ব, ভাঙরের অহংকার, ভাঙরকে
যেভাবে সাজিয়েছে টোটাল পশ্চিম বাংলাকে সেইভাবে সাজিয়ে এই আইএসএফ দলের পক্ষ থেকে আমাদের সকল উদ্ধাতন নেতৃবৃন্দ তার সাথে থেকে সুন্দরভাবে গরিব দুস্থ মেহনতি মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকার করেছে। সংগ্রামী সাথী ভাই ও বন্ধুরা, আমার আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। ভুলিতেছে গরিব, ভুলিতেছে দল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়েছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। আজ বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের এই গাহা, এই গানের মধ্য দিয়ে আমি জানবো আছে একমাত্র হিম্মত। যেই হিম্মত পশ্চিম বাংলার গর্ভ, বাংলার এই পশ্চিম বাংলায় চারিদিকে রব উঠেছে, চারিদিকে ডঙ্কা শঙ্কা বেজে উঠেছে। এবার এবার হেরে যাবে শাসক দল, আমরা তখনই বুঝব এই বাংলার গর্ব, এই বাংলার অহংকার, বাংলার পীরজাদা নওশাদ সিদ্দিক, বাংলার গর্ব, বাংলার অহংকার। সংগ্রামী সাথী ভাই ও বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আপনাদের মাঝে সুন্দরভাবে আমরা এই সুন্দর পরিবেশ নিয়ে আমরা চলে যাব। আপনারা আপনাদের শেষ কথা আমি বলে যাই, 21টি বুথ আছে, আমার সনাতন ধর্মের মানুষ যারা এখানে আছে, আমার কথা যারা শুনছেন, তারা একটিবার বিবেচনা করে দেখবেন যে কাকে দিলে হয়। আপনারা জানেন চোর যারা, চোর তো চোরই, ডাকাত ডাকাতি, গুন্ডা গুন্ডাই, চোর দিয়ে কোনোদিন রাজনীতি হয় না, গুন্ডা দিয়ে রাজনীতি হয় না, ডাকাত দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি হচ্ছে ভালো মানুষের জন্য, রাজনীতি হচ্ছে দুর্নীতি দুর্নীতিমুক্ত মানুষের জন্য, রাজনীতি হচ্ছে আমার ভাঙর বিদায় নওশাদ সিদ্দিকি যেভাবে এই বাংলাকে গর্ব করে চলেছে, বাংলার সকল মানুষের পাশে চলেছে, সেই রাজনীতি তারই মানায় যে সকলকে বুঝাতে পারে। আপনারা দেখেছেন এই কত এই সাংবাদিকদের সামনে তিনি বিভিন্নভাবে কথা বলেছেন, একটি কথা এই পর্যন্ত তিনি ভুল বলেননি। কিন্তু শাসক দলের ওই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কথা বলার সময় যে সমস্ত ভুল ধরা পড়েছে সাংবাদিক ভাইরা, তারা বিভিন্নভাবে নেটে তারা দিয়েছে, আপনারা দেখেছেন। আমি 52 দিন জেল খেটেছি, আমি বারুইপুর জেলে ছিলাম, 52 দিন জেল খেটেছি। এই 52 দিন জেল খাটার মধ্যে 14 দিন পিছি, 12 দিন আমার রিমান্ড, 12 দিন আমাকে জেনেছে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কি করো, তোমার তুমি ডাক্তার, তোমার কেমন ভাবে। আমি একটা রাজনীতির মানুষ, রাজনীতির কথা বলতে যেয়ে, গণতন্ত্র সংবিধানের কথা বলতে যেয়ে আজ 12 দিন আমাকে ওই কেএলসি থানায় টেনে টেনে জিজ্ঞাসাবাদ করেছে। এত কিসের জিজ্ঞাসা ছিল সেদিন? জিজ্ঞাসা ছিল শাসক দল ওই আমাদের কেএলসি থানাকে উৎসাহিত করে রেখেছে, টাকা পয়সা দিয়ে রেখেছে, তাদের গোলাম হয়ে তারা বিভিন্নভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। আজকের এই 14 দিন যখন পিছি টেনেছিল, আজকের আমরা এই 88 জন যে কষ্ট পেয়েছি, সেখানে 38 টাকা দিন আমাদের খাওয়ার ছিল, সেই 38 টাকা দিন খাওয়ার ছিল সেটা বড় কথা ছিল না। আমাদের পরনে বস্ত্র পর্যন্ত সঠিকভাবে দেয়নি, আমাদের বিভিন্ন সবাই আমাদের বিভিন্ন সময় প্রশাসনিকভাবে ন্যাংটা করিয়ে পর্যন্ত দেখেছে যে আমাদের কাছে কোনো রকম কোনো কিছু অশুভ কিছু আছে কিনা। এর থেকে আর কিছু বলার নাই। তাই আমি 52 দিন জেল খেটে আপনাদের মাঝে এসেছি। আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা আমার পিতৃতুল্য গুরুজন, আপনারা আমার আইএসএফ দলের বাঙর বিধায়ক নওশাদ সিদ্দিকি শুধুমাত্র এই একটা বিধানসভার বিধায়ক নয়, আপনারা তাকে বিধানসভায় আবার পূর্ণভাবে আনার জন্য চেষ্টা করুন। এবং 21টি বুথ, পঞ্চায়েত ত্রিয় স্তর, এখানে এখানে জেলা পরিষদ এবং এখানে যে সমিতি আছে এই ত্রিয় স্তর গঠন করার জন্য অধ্যক্ষ আহ্বান জেনে সকলকে নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। হারদ অঞ্চলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকের এই এক পথসভা, পথযাত্রার মধ্য দিয়ে আয়োজন করেছে। আপনাদের এই অঞ্চলের যারা অত্যন্ত আমার বন্ধুবার, সুলাভ মনের বন্ধু,
আবার ভ্রাতৃত্ব সুলভ মনের ভাই পিতৃতুল্য গুরুজন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন আদিবাসী দলিত সংখ্যালঘু সম্প্রদায় মানুষ একত্রিত বদ্ধ হয়ে একুশটি বুথ নিয়ে এই হার্দ অঞ্চল গড়ি গঠন হয়েছে। সেই হার্দ অঞ্চল গঠনের মধ্য দিয়ে আজকের আইএসএফ দলের কর্ণধার যিনি প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকীর স্মরণে, ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকীর স্মরণে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে রাজ্য কমিটি থেকে যারা আজকের এই পথসভার সামিল হয়েছেন মঞ্চে উপবিষ্ট হয়েছে। সংক্ষিপ্ত আকারে আমি বলি, আমি ডাক্তার টি কে মণ্ডল, আমার অন্তরের অন্তরস্থল থেকে সাধুবাদ জানাই, নমস্কার জানাই, হাজার হাজার সালাম জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখানে এসে জেনেছি যে একুশটি বুথ আছে হার্দ অঞ্চলের মধ্য দিয়ে। সেই হার্দ অঞ্চলের মধ্যে পাঁচটি বুথ ইসলামিক পূর্ণ গঠন এবং কাঠামো তৈরির নিমিত্তে আছে, আর আর বুথগুলো আছে হিন্দু মুসলমান বিগলত ধারায় তারা একত্রিত বদ্ধ হয়ে এই হার্দ অঞ্চলের একুশটি বুথ অলঙ্কৃত করে রেখেছেন। হে ঈশ্বর, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি সম্মান করো সেই সম্মানী ব্যক্তিদের যারা সম্মানে ভূষিত, তুমি অসম্মান করো সেই ব্যক্তিদের যারা অসম্মান অসম্মানের ভূষিত সারা জীবন। তুমি ক্ষমতা দান করো সেই ব্যক্তিদের যারা ক্ষমতার মালিক, ক্ষমতা পেয়ে যারা অপব্যবহার করে না। তুমি অক্ষমতা করো তাদেরকেই যারা ক্ষমতা পেয়ে যাওয়ার পরে ক্ষমতা হারিয়ে যায়, চুরি ডাকাতি রাজনীতি চিন্তার মধ্য দিয়ে দেশ পরিচালনার মধ্য দিয়ে তাদেরকে এই কাঠামো তৈরির মধ্য দিয়ে তাদেরকে অক্ষমতা করে রাখো। হে ঈশ্বরে আল্লাহ, তুমি বিয়াদিকাল খাইরু মিন্না আলা সাইন কাদির, তুমি ছাড়া উপাস্য নাই, তুমি ছাড়া তরিকা নাই, তোমার বিনা হুকুমে একটি গাছের পাতা নড়ে না। আজকের আমি সনাতন ধর্মের মানুষ, এখানে আমি শুনেছি আমার হিন্দু ধর্মে অথবা সনাতন ধর্মের মানুষ, তাদের কথাই বলি, আমার কথাই বলি।